দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংলাপে আপনাদের সাথে আছি আমি ইসমাইল হোসেন জুয়েল আমাদের সঙ্গে আজ আলোচক হিসেবে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক এম শামসুল আলম জ্বালানি বিশেষজ্ঞ এবং একই সঙ্গে ক্যাবের জ্বালানি উপদেষ্টা আছেন সাজ্জাদুল করিম কাবুল সভাপতি বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে আলোচক হিসেবে স্টুডিওতে যুক্ত আছেন জনাব ফারহান নূর সাধারণ সম্পাদক বাংলাদেশ সিএনজি স্টেশন মালিক সমিতি আপনাদের তিনজনকে স্বাগত দর্শক আজকে নিশ্চয়ই পুরো দেশ জুড়ে তো বটেই এবং সবার মনেই আলোচনার একটি বিষয় সেটি হচ্ছে যে গত রাত 12টার থেকে জ্বালানি তেলের নতুন যে মূল্য কার্যকর হয়েছে এবং সেটি আসলে সাম্প্রতিক সময়ের মধ্যে বলা চলে যে সর্বোচ্চ বৃদ্ধি দামের এবং সেটির ফলাফলটিও এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি জনজীবনে গণপরিবহন থেকে শুরু করে সব জায়গায় এবং দীর্ঘমেয়াদী যে প্রভাব সেটি তো আর কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই আমরা টের পাব কেন আসলে এই দামটি বৃদ্ধি করতে হলো সরকারের পক্ষ থেকে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যার একটি লাইন দিয়ে শুরু করতে চাই জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলেছেন জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া আমাদের আর কিছু করার ছিল না আমি সরাসরি প্রশ্ন যেতে চাই অধ্যাপক এম শামসুল আলম আসলেই কি আর কোনো উপায় ছিল না আমরা তো অনেকগুলো উপায় বলে রেখেছিলাম প্রথম উপায় যেটা ছিল এবং যেটা বিপিসি বলছে যে তাদের জ্বালানি তেলের ঘাটতি মোকাবেলা তারা করতে পারছে না লস যাচ্ছে সরকারের ভর্তুকি বাড়ছে এটা বিপিসি এটা কতটা যথার্থ সেটা কিন্তু যাচাই বাছাই হয়নি এবং তাদের কথার উপরে ভিত্তি করে জ্বালানি বিভাগ এই ঘাটতি সমন্বয় মূল্য বৃদ্ধি করে দিয়েছে কিন্তু আইনগত ভাবে গণশুনানির ভিত্তিতে রাষ্ট্র ভোক্তার অধিকার হচ্ছে সঠিক দামে সঠিক মাপে সঠিক মানের পণ্য বা সেবা পাওয়া ভোক্তার অধিকার সেই অধিকার রাষ্ট্র সুরক্ষা করেছে ইয়ারসি নামক একটা প্রতিষ্ঠান তৈরি করে তার তাকে আইন করে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং সে এই ক্ষমতা তার একক কর্তৃত্ব সে বিধি দ্বারা নির্ধারিত প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সে এই মূল্যহার নির্ধারণ করবে গ্যাসের মধ্যে গ্যাসের যেমন করে বিদ্যুতের যেমন করে তেমনি পেট্রোলিয়াম জাতীয় পণ্য ডিজেল পেট্রোল অক্টেন আপনি সিএনজি এলএনজি এলপিজি সবকিছু এলপিজির মূল্যহার নির্ধারণ ব্যবসায়ীরা করতো এই আইনের আওতায় হাইকোর্ট নির্দেশ দেওয়ায় সেটা এখন বিয়ারসি করত আমরা বারবার বলে আসছি যে যে ঘাটতির কথা বলা হচ্ছে এবং মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে আমাদের উপায় ছিল না উপায় ছিল না আমি মেনে নিতে রাজি আছি যদি সেটা আমাদের অধিকার আইনি অধিকার লঙ্ঘন করে অবমাননা করে মন্ত্রণালয় থেকে মূল্য বৃদ্ধি না করে বিআরসি যদি এই কাজটা করতো তাহলে আমি বুঝতাম যে তারা যথার্থ কাজ করেছে এবং আমরা বুঝে নিতে পারতাম যে আসলে ঘাটতি কত কোথায় কতটুকু আছে আমাদেরকে চোখ বেঁধে অন্ধকার অন্ধকারে রেখে ইচ্ছা মাফিক মূল্য বৃদ্ধি করে আমাদের উপরে চাপিয়ে নেওয়া হচ্ছে যেটাকে আমরা বলছি লুণ্ঠন মূলক মূল্য বৃদ্ধি এই বৃদ্ধি দ্বারা যে অর্থ আমাদের কাছ থেকে আদায় করা হচ্ছে সে অর্থ প্রিডিটরি এবং প্রতিযোগিতা কমিশনের বিধান অনুযায়ী এটা লুণ্ঠন এবং ইয়ারসি আইন অনুযায়ী এটা জ্বালানি বিভাগের কর্তৃত্ব বহির্ভূত এবং ইয়ারসি আইনের চরম লঙ্ঘন এবং বিআরসির কর্তৃত্ব খর্ব বিআরসি কে অচল প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত করা এইরকম আইনের লঙ্ঘনকে লঙ্ঘন করাও কি আমার প্রশ্ন যে উপায় ছিল না লঙ্ঘন না করে মূল্য বৃদ্ধি করা না হয় উপায় ছিল না মেনে নি না কিন্তু আইন লঙ্ঘন করে মূল্য বৃদ্ধি করার কি কোনো উপায় ছিল অনেক ধন্যবাদ নিশ্চয়ই আরো অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আছে এক এক করে ফিরবো তার আগে একটু অনলাইনে সাজ্জাদুল করিম কাবুল আপনার কাছে যেতে চাই যে মূল্য বৃদ্ধির পর একদম তাৎক্ষণিকভাবে বেশ কিছু ঘটনা আসলে পেট্রোল পাম্পগুলোতে ঘটে গেছে প্রথমত অনেকগুলো পেট্রোল পাম্প তারা তাদের সরবরাহ বন্ধ করে দিয়েছিল এবং স্বাভাবিকভাবে এক ধরনের ভীতি যখন তৈরি হয়ে যায় দাম নিয়ে তখন যারা চালক রয়েছেন মোটরসাইকেল থেকে শুরু করে অন্যান্য গাড়ির চালক তারা পেট্রোল পাম্পে ভিড় করছিলেন এবং শনিবারও সারাদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ভোক্তার অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছেন সব মিলিয়ে যেটি ভোক্তার মধ্যে এক ধরনের ধারণা থাকে যে এই ধরনের দাম বৃদ্ধির পরে আপনাদের যেহেতু মজুদ থাকে সুতরাং পেট্রোল পাম্প মালিকরা আসলে অনেক বেশি লাভবান হয়
এই জায়গাটি থেকে সরকারের থেকে তখন আসলে শত্রু মনে হয় যে ভোক্তাদের পেট্রোল পাম্প মালিক যারা তারা হয়ে যান, যার একটু বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম। আসলে আপনাদের লাভের পরিমাণটা কম মানে কেমন এই ধরনের সিদ্ধান্তের ফলে? আসলে সত্যিকার অর্থে সব পেট্রোল পাম্পের তো একটা অপটিমাম ডেলিভারি ক্যাপাসিটি আছে। নর্মালি যে গাড়ি আসে, এখন যদি ঝাঁকে ঝাঁকে গাড়ি আসতে থাকে, তার ওই যে দুইটা বা তিনটা চারটা যে নজল ম্যান আছে, তারা কি অতগুলো গাড়িকে অ্যাটেন্ড করতে পারবে, এটাও তো বোঝার ব্যাপার। এবং সবাই তখন মনে হলো যেন আর কোনোদিন তেল পাওয়া যাবে না বাংলাদেশে, সবাই ঝাঁকে ঝাঁকে এসে পেট্রোল পাম্পে ভিড় করলে তখন ডেলিভারি দেওয়াটা এবং তার পেমেন্ট নেওয়াটা আসলে দুঃসাধ্য হয়ে যায়। যাদের ওই জনবল নাই তাদের জন্য বেশি সমস্যা হয়ে গেছে। প্লাস সব থেকে বড় সমস্যা হয়েছে যে অনেক পাম্পে তখন পাওয়ার ছিল না, সেগুলো তো আপনার খোঁজ দিয়ে দেখতেই পারেন ওই সময় অঞ্চলে পাওয়ার ছিল কিনা। প্রচুর পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়েছে এবং আমাদের পাবলিক পারসেপশন হচ্ছে যে সমস্ত লাভটাই যেন আমরা করতেছি। এখন বিষয় হচ্ছে, আপনি একটু আগে যেটা বললেন যে আমাদের লাভের অংশ, আমারকে তো আজকে যদি 114 টাকায় বেশি, কালকে তো আবার সেই দামে কিনে নিয়ে আসতে হবে, আমার কি লাভ হবে জানেন? আমার অতিরিক্ত পুঁজি বিনিয়োগ থেকে হয়তো স্বাভাবিক যা যদি স্টক থাকে থেকে থাকে, তাহলে সে ওইটুকু হয়তো সাশ্রয় করতে পারে। এখানে লাভের কি আছে? এখানে লাভ যদি করে তাহলে আমাদের, আমরা তো জাস্ট কমিশন এজেন্ট, আমরা ওই টাকা যদি আমাদের অতিরিক্ত না দিয়ে না লেগে পরের দিন তেল আনতে পারতাম, তাহলে মনে করতো আমাদের বিশাল লাভ হয়ে গেছে। একজন ভোক্তার প্রশ্ন থেকে ধরেন এটা বুঝে নেই যে একটি পেট্রোল পাম্পে যদি 27,000 লিটার শুধুমাত্র পেট্রোল মজুদ থাকে এবং সেটি যদি তিনি আসলে ওই সময় বিক্রি না করে রাত 12টার পরে বিক্রি করেন বর্ধিত মূল্যে, তখন লাভের পরিমাণটি প্রায় 15 লাখ টাকার মতো। এটিকে কি আপনার খুব মানে কম টাকা মনে হয়? একটি পেট্রোল পাম্পে যদি আমরা ধরে নিই যে গড়ে 27,000 লিটার পেট্রোল তার মজুদ ছিল এবং সেটি যদি তিনি আসলে বর্ধিত মূল্যে তখন বিক্রি না করে 15 লাখ টাকা লাভে তিনি বিক্রি করতেই পারেন, যদিও এটি আসলে অসৎ উদ্দেশ্য সরাসরি বলাই যায়, তাহলে এটি সাশ্রয় না মানে লাভ না হয়ে সাশ্রয় হলো কি করে? আপনি পরের দিন সকালে এসে কি দামে তেল কিনবে বিপদ থেকে? না, একই দামে নিশ্চয়ই বর্ধিত মূল্যে কিনবে ভোক্তা, তাহলে তার কোথায় লাভটা বলেন তো? আপনি তো আসলে কম মূল্যে কেনা ছিল, অ্যাডিশনাল বিনিয়োগটা যদি এরকম হয় যে কালকে দাম বেড়েছে আবার দুদিন পরে কমে যাবে, তাহলে না তার ওর গেন হলো, কিন্তু পরের দিন সকালবেলায় যে তাকে ওই বর্ধিত মূল্যে ক্রয় করতে হবে, তাহলে লাভটা কোথায়? তো সরকার যেটুকু আমার বাড়তি পুঁজি লাগতো সেই পুঁজি তার সাশ্রয় হতে পারে। আর আপনি যেটা বলছেন 27,000 লিটার তেল রেখে, আপনি তেল তো দিতে হবে, ডেলিভারি করতে হবে, ডেলিভারি করার তো একটা অপটিমাম সুযোগ আছে। তবে কেউ যদি স্বইচ্ছায় এরকম বন্ধ রাখে, তো আপনি দেখেন গতকাল ছিল শুক্রবার, কেউ জ্বালানি তেল উত্তোলন করতে পারেনি। স্পেশালি ঢাকা শহরে খুব কম সংখ্যক পাম্প আছে যাদের শনিবার পর্যন্ত তেল চলে, তার আগেই তারা ড্রাই হয়ে যায়। যেরকম আপনি ধরেন ট্রাস্ট ফিলিং স্টেশন, তারা তাদের যে রিজার্ভার আছে তার অতিরিক্ত প্রায় 15-20টা ট্যাংলরি ভর্তি করে রাখে, তা নাহলে তারা রবিবার পর্যন্ত সকাল পর্যন্ত যেতে পারে না, এত পরিমাণ সেল তাদের। কিন্তু সব থেকে বড় সমস্যা হয়েছে যে আপনাকে সারা দেশের চিত্রকে নিতে হবে। ঢাকার হাই সেলিং পাম্প দিয়ে তো আপনি সমস্ত বাংলাদেশকে যাচাই করতে পারবেন না, বাংলাদেশে এমনও অনেক পাম্প আছে তাদের যা মজুদ আছে তারা হয়তো ওই কোনো রকম একটা ট্যাংলরিতে যে পরিমাণ তেল তার পুঁজি দিয়েই পাম্প চালায়। তো এই ক্ষেত্রে যদি তার পরের দিন সকালবেলায় তাকে আরো 4 লক্ষ টাকা অ্যাড করা লাগে, সে কোথায় পাবে? তার পাম্প পরিচালনা করার জন্য যে ব্যয় বাড়বে, যে বিনিয়োগ বাড়বে, সে বিনিয়োগটা পাবে কোথার থেকে? আমাদেরকে তো আর কোনোভাবে সাবসিডি দেওয়া হয় না। আর এখানে সব থেকে বড় একটা বিষয় হচ্ছে যে পুঁজি যে অতিরিক্ত বিনিয়োগ করবে সরকার, তার প্রয়োজনে, এটা সরকারের ব্যবসা, তার প্রয়োজনে উনি 34-42 টাকা মূল্য বৃদ্ধি করলেন, কিন্তু সেই প্রোডাক্টা বেসিসে আমাদের তো কমিশনটা দেওয়া উচিত ছিল, তা নাহলে এই এই ব্যবসায় তো সাস্টেন করতে পারবে না। গ্রাম অঞ্চলের যেসব পাম্প আছে, মফস্বলের পাম্প, যাদের সেল ভলিউম খুবই কম, তারা কিভাবে সার্ভাইভ করবে, এটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর ঢাকা শহরে আপনি যেটা বললেন, যারা তেল দিতে পারেনি, এমনও পাম্প আছে কালকে সারা রাত তেল দেওয়ার পরেও তাদেরকে তাদের পাম্প ভাঙচুর করা হয়েছে, মারা হয়েছে, এরকম ঘটনাও তো ঘটে। প্রোটেকশন দেওয়ার কেউ নাই, কারণ আমরা গুটি কয়েক পেট্রোল পাম্প মালিক, আর এই শয় শয় লোক যদি আসে তেল নিতে এবং তাদের সবাইকে সন্তুষ্ট করতে না পারে, এরকম তো রাগ হবেই। এবং এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিটাকে কেউ মেনে নিতে পারেনি, তার সম্পূর্ণ রাগটাই এই পেট্রোল পাম্প মালিকদের উপরেই পড়েছে। এবং আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশন দাম করাটাও ওনাদের একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী মৌল।
তারা তো খুব সহজেই সকাল 6টা থেকে বলতে পারতো সকাল 6টা থেকে মূল্য কার্যকর হবে, কেন না 10টার সময় বলে 12টা পর্যন্ত? এই এইটাকে কি মানতে পারে বলেন তো দেখি? অনেক পরিষ্কার নিশ্চয়ই আপনারা মানতে পারেননি, এই জায়গাটি পরিষ্কার হওয়ার দরকার ছিল জনাব সাজ্জাদুল করিম কাবুল, যে হঠাৎ করে দাম বাড়ানোর ফলে আপনাদের আসলে লাভের পরিমাণটা, এখনই প্রশ্নটি করেছিলাম যে ভোক্তারা তো মনে করে যে পাম্পওয়ালারা নিশ্চয়ই অনেক বেশি লাভ করে ফেলছে, আপনার কথায় মনে হয় নিশ্চয়ই পরিষ্কার। আমি জনাব ফারহানুরের কাছে ফিরবো, তার আগে এক মিনিট একটু আমি অধ্যাপক শামসুল আলম আপনার কাছ থেকে জানতে চাই, যে কথাটি আসলে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরও তো আসলে বর্ধিত মূল্যে কিনতে হবে, সুতরাং তাদের যে বিনিয়োগটি পরের দিনের সেটি সাশ্রয় করার জন্য এটির কোনো লাভের জায়গাটি নেই, কিন্তু আপনারও কি আসলে তাই মনে হয় যে এই যে হঠাৎ করে 2-3 ঘন্টার নোটিসে একটি মূল্য বৃদ্ধির ব্যাপার, তারপর পেট্রোল পাম্পগুলোতে চালকদের হুমড়ি খেয়ে পড়া, সেখান থেকে ফিরে আসা, তাদের অভিব্যক্তিগুলো আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় গতকাল দেখেছি পুরো রাত জুড়ে, আপনার কি মনে হয় যে আসলে কি পেট্রোল পাম্প মালিকরা শুধুমাত্র পরিস্থিতির শিকার, নাকি এখানেও এক ধরনের কারসাজি রয়েছে? না, মালিকরা তো সুযোগ দিচ্ছেন, ব্যাপারটা নতুন নয়, এটা গতানুগতিক, কিন্তু এবার তারা আক্রান্ত হয়েছেন এবং নানাভাবে তারা হেনস্থার শিকার হয়েছেন এবং নিরাপত্তা আর ব্যাপারটা হুমকির মধ্যে পড়েছে। এখন উনি যে ব্যাখ্যাটা দিলেন যে যেটুকু দাম বেড়েছেন সেটুকুতে যে বাড়তি হিসাবটা আপনি দিলেন, তার পরের দিন তেল তুলতে তো তার বাড়তি অর্থ লাগবে, সেই অর্থটা আপনি সেখান থেকে বাড়তি আয় করলেন, এটাতে উনি তেমন কোন দোষ দেখেন না। এটা এটা ওনার সরল স্বীকারোক্তিটা আমি বিবেচনায় নিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা পদ্ধতিতে পরিণত হয়ে গেছে এবং এটা যারা নিয়ন্ত্রণ করবেন এটা নিয়ন্ত্রণ করা সম্ভব কি অসম্ভব তা নিয়ে আমি আলোচনায় যাব না। এটা গতানুগতিক ভাবে এবং এই ধরনের লাভ যে উনি যেটা বললেন যে লাভ কি শুধু তারাই করছে সেটাই আপনি দেখলেন, হ্যাঁ এটা উনি উনি আর্গুমেন্টটা করতেই পারে। আমরা যে জায়গাটা লাভের প্রশ্ন দেখছি একেবারে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিম, সেটা তেলের বলেন, গ্যাসের বলেন, বিদ্যুতের বলেন, সব জায়গাতে সবাই যে যেখানে আছে সবাই তার প্রাপ্ত লাভের তুলনায় বাড়তি লাভ করছেন, সেটা ওনার জায়গা থেকে দিনে ওই একদিনের তেলের যে টাকাটা হিসাব আমরা করতে পারছি, কিন্তু অন্য জায়গায় তো করতে পারছি না বা করছি না বা করার সুযোগ দেওয়া হচ্ছে না। আমি এই উপলক্ষে সে কথাটা বলি না যে যদি জনশুনানিতে আসতো তাহলে অন্য সব জায়গায় এরকম কে কত লাভ করছে সেটা তো বেরিয়ে আসতো। সেই অন্য অন্য জায়গার কথাই অধ্যাপক শামসুল আলম শুনতে চাই, বুঝতে চাই। তার আগে জনাব ফারহানুর কথা বলছিলাম, জ্বালানি বিশেষজ্ঞ এবং একই সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির যিনি সভাপতি আছেন, মোটামুটি জ্বালানি তেলের বিষয়টি তো শুনলাম, আপনার কাছে একটু পরে আসলাম এই জন্য যে সেই অপেক্ষায় আপনারা যারা সিএনজি স্টেশন মালিক রয়েছেন তারা কি অনেকটা মানে স্বাচ্ছন্দ্যে আছেন কি না এই এই পরিস্থিতিতে, যদি থেকে থাকেন কি কারণে আছেন এবং সেই স্বাচ্ছন্দ্য আসলে সরকার কিভাবে কাজে লাগাতে পারতো, আর যদি স্বাচ্ছন্দ্যে থেকে না থাকেন সেটির কারণও বাকি? ধন্যবাদ আপনাকে। দিন শেষে আমরা এদেশের নাগরিক, কাজেই এদেশের জনগণের স্বাচ্ছন্দ্যটাই আমাদের স্বাচ্ছন্দ্য। তো আসলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমরা বিভিন্ন সময়ে পৃথিবীতে বা আমাদের বিভিন্ন সময়ে তেলের যেই প্রাইস বেড়ে যায় সেটার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ একটি কথা বলে আসছিলাম যে আমাদের দেশে যারা আমরা তেল আমদানি কর আমদানি নির্ভর দেশ, আমাদেরকে অন্তত গণপরিবহনে সিএনজি ব্যবহারটা বাধ্যতামূলক করা উচিত। তাহলে যেটা হতো যে গণপরিবহনে যখন সিএনজি ব্যবহারটা বাধ্যতামূলক হতো তো তার সুবিধাটা কিন্তু সাধারণ মানুষ জিনিসটা পেত এবং সরকার সেই ক্ষেত্রে ভাড়াটাও সরকার নিয়ন্ত্রণ করতে পারত যে প্রতি কিলোমিটার ভাড়া এই হবে। বাট আমরা এই দাবিগুলি বিভিন্ন সময়ে বিআরসির গণশুনানিতে আমরা উত্থাপন করেছি যে যেহেতু আমরা আমদানি নির্ভর তেলের ক্ষেত্রে আমরা আমদানি নির্ভর দেশ, সেই ক্ষেত্রে অন্তত গণপরিবহনে আমাদের সিএনজির ব্যবহারটা ম্যান্ডেটরি করা উচিত। তাতে আমাদের সুফল কিন্তু একদিকে যেমন বৈদেশিক মুদ্রা দেশীয় গ্যাস ব্যবহার করে আমরা জ্বালানি নিরাপত্তাটা এনশিওর করতে পারছি, পাশাপাশি আমরা কিন্তু আমাদের সিটি বা দেশের যেই পরিবেশের যেই জায়গাটুকু সেই জায়গাতে আমরা অনেক স্বাচ্ছন্দ্য থাকতে পারতাম। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মানে একটা সময় ছিল যখন ঢাকা শহরে আমরা বের হতে পারতাম না, পরিবেশের দূষণটা এই পর্যায়ে ছিল, কিন্তু তখন দেখা গেল যে যখন গণপরিবহন সহ যখন পরিবহনগুলো
গ্যাসে চলা শুরু হলো, তখন কিন্তু পরিবেশ পরিস্থিতির অনেক উত্তরণ ঘটেছিল। কিন্তু এখন আবার ধীরে ধীরে দেখা যাচ্ছে যে গ্যাসেরও বিভিন্ন সময়ে মূল্য বৃদ্ধি, পাশাপাশি যেই রেশনিংয়ের কারণে গ্যাস নিতে না পারার কারণে গণপরিবহনগুলো আস্তে আস্তে সেই ফসিল ফুয়েলের দিকে আবার ফিরে যাচ্ছে। এই অবস্থাতে আমার মনে হয় যে আমাদের দেশে নতুন করে চিন্তা করতে হবে। কারণ আপনাকে একটা জিনিস, আপনার ইনফরমেশন, আপনার হয়তো স্যার বিষয়টা আরও ভালো বলতে পারবেন, যে আমরা সিএনজি খাতে মাত্র 3%-এরও কম গ্যাস ব্যবহার হচ্ছে, এবং সেইখান থেকে সরকারের যে টোটাল রেভিনিউ ইনকামের সর্বোচ্চ রেভিনিউ ইনকাম কিন্তু এই 3% গ্যাস থেকে কিন্তু পাচ্ছে, যেটা ছিল মানে আমি রেশনিংয়ের পূর্বে আজকের থেকে ধরেন 8-9 মাস আগে যেটা ছিল সেটা 3.86% ব্যবহার ছিল, সিএনজির ব্যবহার ছিল টোটাল গ্যাসের, তার বিপরীতে রেভিনিউর কালেকশন ছিল প্রায় 24%, টোটাল রেভিনিউর 24%। কাজে আমরা আমাদের এই দেশীয় গ্যাসটাকে যদি আমরা সত্যিকার অর্থে পরিকল্পনা মাফিক আমরা যদি জনগণের ব্যবহারের জন্য দিতে পারতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল দেশটাই লাভবান হতো, এবং জ্বালানি বিশেষ করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের বেলায় এটা বিশাল অবদান রাখতে পারতো। আর জ্বালানি বৃদ্ধির ব্যাপারে, মূল্য বৃদ্ধির ব্যাপারে আমার একটি যেটা আমি যেটা আজকের প্রাইস আমি দেখলাম, যেখানে স্যার যেটা বলেছেন যে গণশুনানির ভিত্তিতে এই মূল্য নির্ধারণ, এই ব্যাপারটি আসলে আমরা বরাবরই গ্যাসের বেলায় আমরা দেখেছি যে এটা গণশুনানি করা হয় দীর্ঘ সময় নিয়ে, এবং সেখানে সব পক্ষ এসে ইয়ে হয়। এলপিজির প্রক্রিয়াটা নিয়েও অলরেডি গণশুনানি হয়েছে, তাও কোর্টের ক্যাবের একটি মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পলিসিটা নির্ধারণ করেছে কোন পদ্ধতিতে প্রতি মাসে কিন্তু আজকে এলপিজির প্রাইস নির্ধারণ হচ্ছে। এটা কিন্তু জ্বালানির বেলায়ও কিন্তু সেটা করা উচিত ছিল, কেননা আজকে দেখেন গত 6 মাসের ভিতরে সর্বনিম্ন ছিল ক্রুড অয়েলের প্রাইস $87.5 পার ব্যারেল, সেটা আজকের প্রাইসটা হলো 89.30, কিন্তু সেটা কিন্তু প্রায় 160-170 ছুঁই করছিল। সেই সময় কিন্তু জ্বালানি তেলের মূল্যটা কিন্তু বাড়ানো হয় না, কিন্তু এখন যেখানে কমার একটা ট্রেন্ড দেশে চালু, মানে পৃথিবীব্যাপী একটা কমার ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক এই মুহূর্তে আমার মনে হয় আরও কিছুদিন একটু ব্যাপারটা অপেক্ষা করা যেত যে মূল্য বৃদ্ধির বেলায়। কারণ যখন $160-170 ব্যারেল হয়ে গিয়েছিল তখনও তো সরকার জনগণের কথা চিন্তা করেই কিন্তু সাপ্লাইটা এনশিওর করেছে, কিন্তু এখন যেখানে কমার ট্রেন্ডের বেলায় একটু আর একটু ধৈর্য ধরা উচিত ছিল। জি, অনেক ধন্যবাদ। এই এই প্রশ্নের উত্তরও হচ্ছে গিয়ে আজকে জ্বালানি প্রতিমন্ত্রী দিয়েছেন, সেটি একটু বুঝতে চাইব অধ্যাপক শামসুল আলম আপনার থেকে। তিনি বলেছেন যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন $173 ছিল তখন যদি দাম বাড়াতে হতো তখন লিটার প্রতি $80 বাড়াতে হতো, তো এজন্য তারা পর্যবেক্ষণ করছিলেন এবং তারা দেখতে চাচ্ছিলেন যে নিজেদের অর্থ আসলে কতটুকু খরচ করতে পারে। কিন্তু এখন বিপিসির পক্ষে আর লোকসান টানা সম্ভব হচ্ছে না। বিপিসির আসলে লোকসানের জায়গাটা কি কোনোভাবে, মানে এই যে আমি দাম বৃদ্ধি না করে স্যার অন্য কোনোভাবে কি এই মূল্য সমন্বয় সম্ভব না, যেমন যদি অন্য কোনো মুনাফা কমানোর জায়গা থাকতো কিংবা সংস্কারের জায়গাটি, যেটি আসলে সবসময় বলা হয় যে আমরা যদি আমাদের যে অনিয়মগুলো আছে সেগুলো সংস্কার করতে পারি তাহলে তো অনেক বেশি। জি, আগে একটা প্রশ্ন বললামই যে আমরা মুনাফার জায়গা, লাভের জায়গা, বাড়তি আয়ের জায়গাটা পেট্রোল পাম্পেই দেখলাম, আর কোন জায়গায় দেখলাম না। সেই জায়গাটা কিন্তু অলরেডি আমাদের পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, অনুযায়ী বলা ক্ষুব্ধ প্রত্যক্ষ কাস্টমার বলা হোক, এটা কিন্তু বাস্তব সত্য। তো সেই জায়গাটাই আমাদেরকে প্রথমত আলোকপাত করতে হবে যে আরো সব জায়গায় কি, এবং অবশ্যই আপনি যদি তেল আনার পরিবহন ধরার কথা ভাবেন, স্পট মার্কেট থেকে বা আমদানি বাজার থেকে কেনার কথা বলেন, তারপরে বিভিন্ন পর্যায়ে বিতরণ কোম্পানি, রিটেলার পর্যায়ে, ডিস্ট্রিবিউটর পর্যায়ে বিতরণ কোম্পানি বলেন, তাদের মার্জিনের কথা বলেন, সমস্ত জায়গাতে কিন্তু দেখার বিষয় রয়ে গেছে। সরকারের রাজস্ব আহরণের কথা যদি বলেন, বিপিসির লাভের কথা যদি বলেন, সমস্ত জায়গা থেকে এই সমস্ত ব্যয়গুলো, এই সমস্ত পর্যায়ে যারা সংশ্লিষ্ট তাদের আয়গুলো, এটা রিভিউ করার সুযোগ ছিল, আমরা রিভিউ করতে
ভাবতাম যে কথাটা কিন্তু আমরা বারবার বলে আসছি যে এই সমস্ত জায়গায় যথেষ্ট অন্যায় এবং অযৌক্তিক ব্যয় সম্পৃক্ত আছে এবং এই যে রাজস্ব চাহিদা নির্ধারণ করে ঘাটতি দেখানো হচ্ছে এটা অনেক জায়গাতেই ইনফ্লেটেড। এই বিষয়টি বিদ্যুতের ক্ষেত্রে আমরা নিজেরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, গ্যাসের ক্ষেত্রে আমরা দেখাইছি, এলপিজির ক্ষেত্রে আমরা দেখাইছি। এলপিজির ক্ষেত্রে তো আলটিমেটলি প্রমাণিত হয়েছে যে 2009 সালে বোতল প্রতি প্রায় 100 থেকে 150 টাকা বেশি নেওয়া হচ্ছে এবং কত হাজার কোটি টাকা এই 10-12 বছর ধরে নেওয়া হয়েছে আপনি চিন্তা করতে পারেন। এখনো যে দাম নির্ধারণ করা হয়েছে তাতে ইন্টারন্যাশনাল মানদণ্ডে মানে স্ট্যান্ডার্ড দাম অপেক্ষা তাদেরকে বেশি দাম দেওয়া হয়েছে, সে দামও তারা বিক্রি অনেক জায়গায় করছে না, সেটাও আমরা বাস্তবায়ন করতে পারছি না। তাহলে তেলের ক্ষেত্রে পুরো জায়গাটা অন্ধকার করে রেখে যদি সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমাদের কিছুই করার ছিল না বৃদ্ধি করা ছাড়া, এই কথাটাকে মেনে নেওয়া যায়, এই কথাটাকে যৌক্তিক বলা যায়, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাছাড়া সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক তেল আমদানির দাম যখন বেড়ে গেছে তখন তারা রাতারাতি এসআরও জারি করে ভ্যাট কমিয়ে ফেলল, জ্বালানি বিভাগ তো এই ব্যাপারে একটা দুঃশব্দ বলল না, বরঞ্চ তারা যে সমস্ত কর ট্যাক্স রহিত ছিল ফার্নেস হইলে সে সমস্ত জায়গাতে আবার বলবৎ করে এইরকম সংকটকালীন সময়ে প্রায় 9,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। এই যে ব্যাপারগুলো, তারপরে ব্যক্তি খাতে তেল এনে 8,000 কোটি টাকা বেশি ব্যক্তি খাত মালিকদের দিয়ে দেওয়া হয়েছে, যেটা বিদ্যুৎ করানো হলে এটা এটা অনেকখানি আয় কমত। এখন শোনা যাচ্ছে যে এলএনজি আমদানি করার জন্য সামিটকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে অতিরিক্ত $4 করে $5,000 সিএফপিতে দেওয়া হবে, যেখানে আমাদের নিজের গ্যাস উৎপাদনেই $1 একটু কম লাগে, তো $1 সামথিং কিছু বেশি লাগে। এই যে ব্যাপারগুলো আমরা করছি এই সমস্ত জায়গায় কি আমরা যা বলে এসেছি তা কি করা যেত না? জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির এবং তার প্রভাব নিয়ে আমরা যখন আলোচনা করছি তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একটি কারণ হিসেবে জ্বালানি প্রতিমন্ত্রী শনিবার বলেছেন যে পেট্রোলের দাম বাড়ানোর কারণ হিসেবে তিনি বলেছেন যে অকটেনের ভেজাল বন্ধ করা। জনাব কাবুল, একটু পরিষ্কার করে বলবেন যেটি আপনাদের কাছে পরিষ্কার কি না, যে অকটেনের ভেজাল বন্ধ করার জন্য পেট্রোলের দাম বাড়াতে হলো কেন? মানে সাধারণ মানুষ হিসেবে আমরা তো এটি আসলে বুঝবো না, এই কারিগরি দিকটি। যেসব সাবস্টিকের ইঞ্জিন আছে এটা তো একদিনের ব্যবসা না, এটা রিপিট সেলের বিজনেস। আপনি যদি এটা ভেজাল দ্রব্য বিক্রি করেন তাহলে আপনি কয়দিন সাস্টেন করতে পারবেন? আপনার পাম্পে তো দ্বিতীয় দিন আর লোক আসবে না, এটা তো ইমিডিয়েট ইফেক্ট আছে। তো আপনার মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলবেন, এটা কোন ধরনের আইন আমি তো বুঝলাম না। আর পেট্রোল এখন ঢাকা শহরে তো কোনো কনজামশনই নাই, সব বিক্রি হয় মফস্বল এলাকায় যারা ওই বাইক রাইডার্স তাদের মাধ্যমে। আর এখন যেসব মোটরসাইকেল বা প্রাইভেট কার আছে তাদের ইঞ্জিনে এত সাবস্টিকেটেড ইঞ্জিন, এখানে কোনো ধরনের অ্যাডাল্টেশন হলে সেই পাম্পে আর যাবে না। আপনি দেখেন ঢাকা শহরে এত পাম্প থাকার পরেও কিছু মুষ্টিমেয় পাম্পে কিউ, এবং এই পাম্পগুলিতে তারা একটা আপনার গুডউইল আর্ন করেছে যার জন্য তাদের ওখানে যায়। আর বিশ্বের যেখানেই যাবেন দেখবেন শহরের ভিতরে অনেক পেট্রোল পাম্প, আমাদের এখানে যে পরিমাণ জমির দাম আর যে কমিশন আপনারা দেন তাতে পেট্রোল পাম্প অত টাকা জমি দিয়ে পেট্রোল পাম্প করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। ধরেন যে ট্রাস্টের পাম্প, ওই জায়গাটার মূল্য হবে 200 কোটি টাকা, ওইখানে ওনারা পেট্রোল পাম্প করেছেন আর্মি বলেই সম্ভব, এটা কি ব্যক্তি মালিকানায় কেউ করতে পারবে? আমাদেরকে দেওয়া হয় কত কমিশন? দেওয়া হয় মাত্র 4.25 টাকা এইবার বাড়ার পরে, আগে ছিল 4 টাকা আর এই ওনারা 42 টাকা বাড়ার পরে মাত্র 25 পয়সা কমিশন বৃদ্ধি করেছে। সমহারে পেট্রোলে ওই 20 পয়সা, কিন্তু আমাদের যে পরিমাণ পুঁজি বিনিয়োগ হচ্ছে সেই পরিমাণ রিটার্ন তো এখান থেকে হবে না। তো আপনি একটা অপ্রিয় সত্য কথা এটা না বলেও পারছি না, সেটা হলো আপনার যখন স্যালারি দিবেন 15,000 টাকা আর আপনার খরচ হবে মাসে 30,000 টাকা, তো আপনি তো তাকে ইউ আর ফোর্সিং হিম টু ডু সাম মিসচিফ, এইটা করার মানে কোনো যুক্তি নাই আমার মতে। তাদেরকে যেই যে আজকে ভোক্তা অধিকার বলেন, অন্যান্য সংস্থা বলেন, এই যে আমাদের যে সমস্যাগুলো ওগুলোর জন্য বহুবার মিটিং করেছি ওনাদের সাথে, বলার বোঝার চেষ্টা করেছি কিন্তু পারি নাই। তো আমাদের মনে হয় যে আমাদের মুষ্টিমেয় কিছু লোকের যে দোষ নাই সেটা আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই, বাট অ্যাজ এ হোল যদি আপনি চিন্তা করেন পেট্রোল পাম্প মালিকদের ওই পেট্রোলে অ্যাডাল্টেশন, পেট্রোলের মধ্যে অকটেনের মধ্যে পেট্রোল দিয়ে বাঁচতে হবে এটা ঠিক নয়। কারণ আপনি ঢাকা শহর বা বাদ দিয়ে, ঢাকা বা চিটাগং শহর বাদ দিয়ে অকটেনের কনজামশনই তো নাই, সামান্য কনজামশন, বেশিরভাগই ডিজেল বিক্রি হয়। ডিজেলের সাথে আপনি কি মিশাবেন?
জি, আমরা নিশ্চয়ই আবারও ফিরব জনাব সাজ্জাদুল করিম কাবুলের কাছে। তিনি পরিষ্কার করছিলেন যে এই যে অক্টেনের ভেজালের বিষয়টি, এবং তিনি বলছিলেন একটি জায়গাতে যে যদি আসলে লাভের জায়গাটি কিংবা তার যেই যে মুনাফার জায়গাটি তিনি প্রত্যাশা করেন সেটি যদি ঠিকমতো না পাওয়া যায়, সেটিও তিনি মোটামুটি পরিষ্কার করে বললেন যে তখন অনেকে হয়তো বা অনৈকত্বিকতার আশ্রয় নেয়। ফারানুর, আপনার কাছে জানতে চাই যে আপনি যে জায়গাটিতে শেষ করেছিলেন যে আমরা যদি আমাদের সিএনজি নির্ভরতা বিশেষ করে সিটি গণপরিবহনগুলোতে আরও বেশি বাড়াতে পারতাম, কিংবা আপনি বলছিলেন যদি সেটি ম্যান্ডেটরি হতো তখন পরিবেশগত জায়গা থেকে কিংবা যদি আমরা বলি ভোক্তার ভাড়ার ক্ষেত্রে এটি এক ধরনের সাম্য বিধান করা সম্ভব হতো, কিন্তু একটি কথা আমরা বারবার শুনতে চাই যে আমাদের যে গ্যাস উত্তোলনের জায়গাটি সেখানে আমরা অনেক বেশি এখন মনে হয় একটু সীমাবদ্ধ জায়গাতে রয়ে গেছি, সেটি আপনার কাছে কি মনে হয় যে আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের জায়গাটিতে ঘাটতি কোথায়? আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেছেন। আসলে দীর্ঘদিন যাবৎ মানে দেশের জ্বালানি বিশেষজ্ঞরা কিন্তু বলে আসছেন যে আমরা এলএনজি নির্ভরতা তৈরি না করে আমরা আমাদের দেশের যারা জ্বালানি বিশেষজ্ঞরা আছেন তারা কিন্তু বারবারই বলে আসছেন যে আমাদের যে ভূতাত্ত্বিক শ্রেণীবিন্যাস যে এদেশের, তাতে এদেশের অনেক গ্যাসের জন্য অনেক পকেট রয়ে গেছে। তো সেই পকেটগুলি থেকে আমরা গ্যাসটা উত্তোলন করার চেষ্টা করি। কিন্তু আপনি সবচেয়ে অবাক বিষয় যেটা যে গত আমাদের এই মানে বিশেষ করে 5 বছর বা 10 বছরের যে পরিকল্পনা করা হয় যে প্রতি বছর এতগুলি কূপ খনন করা হবে, তার কিন্তু ধারে কাছেও আমরা পৌঁছতে পারছি না বা পৌঁছার চেষ্টাও করছি না। সেটার আসলে সত্যিকার কারণসমূহ আমার বোধগম্য নয়। তা আমার মনে হয় যে একটা জিনিস কি যে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং যেই কথাটা স্যার একটু আগে বললেন যে এলএনজির কথা, যে এলএনজি আমদানি করে পাইপলাইনের মাধ্যমে তা সরবরাহ করা, এটা কিন্তু আসলে দীর্ঘমেয়াদী কোনো সমাধান না। এটা হয়তো বা একটা বিশেষ সময়ের জন্য সেটা হতে পারে, কিন্তু এই বিশেষ সময়টাকে উত্তোলন করার চেষ্টাটা আমরা কতটুকু করেছি, আমরা কি সেই পর্যন্ত আমরা গিয়েছি? তবে খুব অতি সম্প্রতি আমরা যেটা লক্ষ্য করছি যে এ ব্যাপারে কিছু কিছু কাজ হওয়া শুরু হয়েছে, এটা হয়তো বা আশার কথা। আমরা আশা করব যে এর থেকে হয়তো বা আমাদের এই দেশের জনগণ, এই দেশের জনগণ এই জায়গার থেকে মানে আমাদের সংকট থেকে উত্তরণে হয়তো সব মানে একটা পন্থা মিলতে পারে, ইতিবাচক প্রভাব পড়তে পারে। যদি আমাদেরকে এখানে আবারও একটি কথা যে আমাদেরকে দেশপ্রেমের কথা চিন্তা করেই আমাদের এই জিনিসগুলি এগিয়ে নিয়ে আসতে হবে। পরিষ্কার। অধ্যাপক শামসুল আলম, বিরতির আগে যেটি বলছিলাম যে আমি পরিষ্কার করে জানতে চাই এবং প্রশ্নটিও পরিষ্কার করেই করতে চাই যে একটি কথা এখন বলা হয় যে ভ্রান্ত নীতি আসলে জ্বালানির উপর চাপ ফেলছে এবং সেই চাপটি এসে এখন অর্থনীতির উপর পড়ছে। আপনার দৃষ্টিতে আসলে ভ্রান্ত নীতির জায়গাটা কি এখনও চলমান? যদি ভ্রান্ত নীতির কারণে হয়ে থাকে, আপনার কি মনে হয় সেই নীতির জায়গাটিতে কোনো পরিবর্তনের আভাস দেখতে পান কিনা, নাকি সেই নীতিতেই এখনও চলছে? নীতি ভ্রান্তই বলি আর আপনার নীতির সংস্কারই বলি, সে বিষয়টি এখন আমাদেরকে ভেবে দেখার দরকার আছে। এবং সরকার এই খাতকে সেবা খাত হিসেবে না দেখে, যেটা কৃষিকাজ যেমন ভর্তুকি খাত, কিন্তু সে খাতের ভর্তুকি সে খাতকে সমৃদ্ধ এনেছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত, অন্যভাবে ভর্তুকির অর্থ সোনা হয়ে ফলেছে কৃষিখাত। একটা জাতিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে, যে জাতি একসময় দুর্নীতি কবলিত হয়েছে, এই বিষয়টি আপনাকে মনে রেখে খুঁটিয়ে দেখতে হবে। কিন্তু সেখানে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হয়, যেমন এক সময় 2-3 বছর আগের কথা যদি বলি, 9,000 কোটি টাকা ভর্তুকি ছিল, সেখানে খরচ হয়েছে 6,000 কোটি টাকা, এবং তাতেই এই ধরনের 16-17 কোটি মানুষের খাদ্যের সংস্থান হয়ে গেছে। আজকে যদি আপনি জ্বালানি খাতে বলেন, এর থেকে কয়েক গুণ ভর্তুকি বেশি দেওয়া হচ্ছে। যেমন ধরেন তেলে বলছে ভর্তুকি দেশে কয় মাসে 8,000 কোটি টাকা, গ্যাসে ভর্তুকি 11,800 কোটি টাকা, বিদ্যুতের ভর্তুকি রাখা হয়েছে 18,000 কোটি টাকা। এই যে ভর্তুকির মানে ছড়াছড়ি বলতে হবে, কিন্তু সে ভর্তুকি দেওয়ার পরে এখানে নৈরাজ্য এবং এখানে সংকট আজকে বাড়তে বাড়তে নানামুখী সংকটে ওরা অর্থনৈতিক হ্রাস করে ফেলতে যাচ্ছে, এরকম একটা হুমকির মধ্যে আমরা পড়ে গেছি। এবং গ্যাসের রেশনিং হচ্ছে আমরা, এবং বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, এইরকম একটা অবস্থায় শুধু বৈশ্বিক
মূল্য বৃদ্ধিকে দোষ দিয়ে যদি আমরা এটাকে আড়াল করার চেষ্টা করি সেটা প্রথমেই যে বিষয়টি বিবেচনা করা দরকার যে এ খাতকে বাণিজ্যিক খাত হিসেবে দেখা হচ্ছে এবং এ খাতের সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকে বাণিজ্যিক বিবেচনায় ব্যবসার তাদেরকে দিয়ে ব্যবসা করানো হচ্ছে এবং এখানেই বিপত্তি ঘটে গেছে। সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো কমপ্লিটলি অসাধু ব্যবসা করছে, তারা একেবারে পুরো মাত্রায় মনোপলি এবং অলিগোপলি প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং তারা যেখানে বিআরসি নির্ধারিত স্ট্যান্ডার্ড মুনাফা 5% এর বেশি নয় কোনোভাবে, সেখানে তাদেরকে 12%, 16%, এমনকি 18% মুনাফা এই বাণিজ্যিক বিবেচনায় দেওয়া হয়েছে। এবং যে আপনার যে ক্যাপাসিটি চার্জের কথা বলা হচ্ছে, যে আপনার ডেপ্রিসিয়েশনের কথা বলা হচ্ছে, সেখানে 1 টাকার জিনিস যদি 5 টাকা ইঙ্গুল চার দুধ দামে কেনা হয় তাহলে তার ক্যাপাসিটি চার্জ বা ডেপ্রিসিয়েশন চার্জ কত হতে পারে, সেখানেও চার্জ নির্ধারণের কোন স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে কোন কোন ক্ষেত্রেই, আবার কোন কোন ক্ষেত্রে সেই জায়গায় মানে আপনার মূল্য এমনিতেই বিনিয়োগ বেশি হওয়ার কারণে ব্যয় বেশি হওয়ার কারণে সেটা ফুলে ফেলে মোটা হয়ে গেছে। এইভাবে বাণিজ্যিক বিবেচনায় এ খাত উন্নয়নের কারণে সেখানে অসাধু বাণিজ্য সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বেশি সৃষ্টি হয়েছে সরকারি খাতে এবং সরকারি কর্মচারীদের দিয়ে অবাধ দুর্নীতি করানো হচ্ছে এবং সেই যে ব্যাপারগুলো ঘটছে এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার। এখন এ খাত থেকে বেরিয়ে আসতে হলে তাকে সবার আগে যে জিনিসটা করতে হবে, এ খাতকে আর বাণিজ্যিক খাত হিসেবে বিবেচনা করা যাবে, এ খাতকে সেবামূলক খাত হিসেবে দেখতে হবে, সরকারকে রাজস্ব আহরণের থেকে মানে নীতি থেকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এ খাতে ভর্তুকি দেওয়ার প্রশ্ন উঠবে না যদি এ খাত কস্ট প্লাস নয়, নো লস নো প্রফিটে রান করা হয় এবং এ খাতের সমস্ত রকমের ইনফ্লেটেড কস্ট তখন ফ্যাট গুলো ঝরে যাবে, তবে সেটা পেতে হলে সেটা করতে হলে নো লস নো প্রফিট মোডে বা নীতিতে এগুলো চালাতে হলে সরকারের সেবার আদর্শে বা সেবার নীতিতে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, বাণিজ্যিক বিবেচনা থেকে এখানে সরে আসতে হবে এবং কনস্টিটিউশনে সেই বিবেচনাটাই রাখা হয়েছে যে কনস্টিটিউশন সরকারি মালিকানাধীন কোম্পানি গুলো লাভজনক খাত হিসেবে ব্যবহৃত হবে, সেই বিষয়টি রাষ্ট্রের দর্শন নয়, সরকারের দর্শন, সরকার সে দর্শন থেকে সরে গেছে, সরকারকে এখন সরকারের কাজকর্ম কনস্টিটিউশনের সেই দর্শনের সঙ্গে রাষ্ট্রের নীতির সঙ্গে এইখানেই এই খাত পরিচালনায় বাণিজ্যিক খাত হিসেবে পরিচালনা করার ক্ষেত্রে সংঘর্ষ। এখন এখন আসি, এই খাতের মালিকানা হচ্ছে জনগণের, সরকার জনগণের পক্ষে প্রতিনিধি হিসেবে এই খাত পরিচালনা করে সরকারি খাত হিসেবে। একসময় এইসব খাত কর্পোরেশন ছিল, আমাদেরকে অদক্ষ এবং মানে অনভিজ্ঞ আমলাদেরকে দিয়ে এই খাতের চেয়ারম্যান বানিয়ে এ খাতে লোকসানি খাতে পরিণত করা হয়েছে এবং যে যে অজুহাতে এই খাতকে বেসরকারি খাত হিসেবে ছেড়ে দেওয়ার পলিসি নেওয়া হয়েছে এবং সংস্কার কার্যক্রম সেই লক্ষ্যে চলছে। কিন্তু এখন কোম্পানি করে সেই কোম্পানির মালিকানায় যদি সেই আমলাদেরকে মালিক বানিয়ে দেওয়া হয় তখন তারা এই খাত পরিচালনার দায়িত্বে ছিল সরকারি কর্মচারী হিসেবে, এখন তারা পরিচালনা করছে মালিক হিসেবে। মালিক হওয়ার কারণে যদি এখন আমাদের পেট্রোল পাম্পের মালিকের মতো যদি তারা এই সম্পত্তিকে তাদের সম্পত্তি হিসেবে মনে করে, পেট্রোল বা সিএনজি অ্যাসোসিয়েশন আমরা তাদের লাভ এবং লসের দায়ভার, লাভ যেমন ভোগ করে লসের দায়ভার গ্রহণ করে, কিন্তু তাদেরকে এমন ভাবে পরিচালিত হচ্ছে ফোর্সলি, ফোর্স ওয়েতে তাদেরকে মুনাফা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, লাভ করুক লস করুক এই পরিমাণ মুনাফা তারা পাবে, তারা নিজেরাই নিজেদের সিটিং অ্যালাউন্স 10,000 টাকা নির্ধারণ করে, তারা বছরে 20-30টা মিটিং করে, নানাভাবে সুযোগ সুবিধা নেয়, গাড়ির সুবিধা নেয়, এইভাবে দৃশ্যমান অদৃশ্যমান সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে যে একটা রূপকথার গল্পে আছে 12 হাত কাকুরের 13 হাত দিছি, তাদের আয় এবং সুবিধা তাদের মূল চাকরি থেকে এখানে অনেক বেশি হয়ে গেছে, এইভাবে তাদেরকে স্বার্থান্বেষী মহলের জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং সরকার এখানে বলা যেতে পারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এইরকম অবস্থা থেকে যদি এই খাতে পরিত্রাণ সম্ভব না হয় তাহলে আর কোনো কিছু করার আছে বলে মনে হয়। এখন সরকারকে
এদের হাত থেকে আমাদের হাত থেকে এখানকে মালিকানা আমাদের মালিকানা থেকে এখানকে মুক্ত করতে হবে এবং এখানকে মানসিক বিবেচনার পরিবর্তে এখানকে সেবামূলক হাত হিসেবে প্রতিষ্ঠা। জি, আমরা শেষ আরেকবার ফিরবো নিশ্চয়ই আমরা আমাদের সমাধানের জায়গাটা নিয়ে। তার আগে ফারানুর যেটি বলছিলেন যে সেবা খাতে যদি পরিণত করা যায় এটিকে আসলে বাণিজ্যিক খাত থেকে, আপনার কি মনে হয় যে আপনারা যারা এখন মালিকানায় আছেন সেটি গ্যাস হোক তেল হোক, জনাব কাবুল আছেন এখানে, সেবা খাতের এই পদ্ধতিটি কি মানে বাস্তবসম্মত আমাদের জন্য আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে? আমি যেটা মনে করি সেটা হলো যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা শুধুমাত্র একজন কমিশন এজেন্ট, বা বাস্তবেও তাই। তেলের ডিপোর মালিক সরকার, তেলের মালিকও সরকার। সরকার যেই নির্ধারিত একটা কমিশন দেন সেই কমিশনের উপরে ভিত্তি করে পেট্রোল পাম্পগুলি পরিচালিত হয়। কিন্তু আপনি বা সিএনজি স্টেশনগুলিও তাই, যে সরকার একটা নির্ধারিত রেট বেঁধে দেয়। আমরা কিন্তু চাইলেই আমাদের যদি খরচ বেড়ে যায় কোনো খাতে, যেমন আপনাকে একটা উদাহরণ হিসাবে আমাদের সেক্টরের একটা বলি, যে গত 10 বছরে অনেকবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা কিন্তু আমাদের এই খাতেকে এই খাতে এটাকে অ্যাডজাস্ট করা হয়নি। কিন্তু আপনি জানেন যে সিএনজি উৎপাদনের একটি বড় কম্পোনেন্ট হলো বিদ্যুৎ, কিন্তু বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে কিন্তু সেটা আমাকে কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে না। আমাকে কিন্তু সেই 1903-4-5 সময় যেই কমিশন নির্ধারণ করে দেওয়া হয়েছিল এখনও কিন্তু সেই কমিশনের আলোকেই আমাকে বিজনেস করতে হচ্ছে। কাজেই আপনি স্বচ্ছতা আনতে গেলে আপনাকে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে গ্যাসের প্রাইস যেমন বৃদ্ধি করলেন, আপনাকে এখানে আপনারা জানেন যে গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদেরকে সরকারের কাছে জামানত জমা দিতে হয়, কিন্তু জামানত এটারও কিন্তু একটা কস্টিং আছে। ব্যাংক থেকে যখন নিতে হচ্ছে তখন ব্যাংকে একটা নির্ধারিত হারে কমিশন বা সুদ দিতে হচ্ছে যে আমাকে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে, ডলারের কারণে আমাদের যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোনোটাই কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে না। তা আপনি যদি স্বচ্ছতার জায়গায় আসতে চান আপনাকে কিন্তু সব কিছুই আপনাকে ক্যালকুলেট করে আপনাকে বের করতে হবে যে কোন একটা বিজনেস সাস্টেইন করবে তখনই যখন আপনাকে একটা নির্ধারিত মার্জিনে আপনাকে করতে হবে, কিন্তু সেই মার্জিনটা কিন্তু টাইম টু টাইম, যেমন আমি আপনাকে বলি যে গত 10 বছরে যে বিদ্যুতের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে আমাদের এই কম, যেখানে আমাদেরকে এটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়নি। তারপরে ধরেন 2016 সাল থেকে কিন্তু সরকারের জ্বালানি বিভাগই তারা একটা কমিটির মাধ্যমে একটা নির্ধারণ করেছে যে সিএনজি সেক্টরে সিএনজি খাতে কমিশন বৃদ্ধির একটা প্রস্তাবনা দিয়েছে 2016, আজকে আমি কথা বলছি 2022, সেটাকে আজ পর্যন্ত অ্যাডজাস্ট করা হয়নি। তা আপনাকে স্বচ্ছতার জায়গায় যেতে হলে আপনাকে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই টাচ করতে হবে। অর্থাৎ প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী কিন্তু অসম্ভব না? অবশ্যই চেষ্টা করলে, মানে অসম্ভব বলতে তো পৃথিবীতে কিছুই নেই, যদি আমার সদিচ্ছা নিয়ে আমরা এগিয়ে আসতে পারি অসম্ভব বলতে কিছু নেই। আমরা আরেকবার ফিরবো, আমরা সাজুল করুন কাবুলকে আবার পেয়েছি। সাজুল করুন কাবুল, যেটি আমরা শেষের দিকে যেটি জানতে চাই যে এই সাপ্লাই চেইনের, বিশেষ করে জ্বালানি তেলের, মোটা দাগে আপনারাই হচ্ছেন পেট্রোল পাম্প হচ্ছে গিয়ে শেষ স্টেপ সাপ্লাই চেইনের ক্ষেত্রে, এরপরও যদি খুচরা পর্যায়ে থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমরা মোটা দাগে বলে আপনারাই শেষ। পরিষ্কার করে বুঝতে চাই, বা আপনি যদি একটু আমাদেরকে ওই আভাসটি দেন যে বিভিন্ন রকম কথা তো ওঠে বর্তমান যেই আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা থেকে শুরু করে সারা বিশ্বেই জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট, মানে আমাদের মজুদ বা আমাদের ভোক্তা পর্যায়ে পেট্রোল অক্টেন ডিজেল যাই বলি না কেন সেটি পৌঁছানোর মতো সব কিছু ঠিকঠাক আছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক আছে। আসলে আমাদের দেশের তো মানুষ বেশিরভাগ লোকে জানে না এখন যে মজুদ আছে, যেটা ওই 9-10 দিনের কথা শুনে প্যানিক হয়ে যায়, এটা কিন্তু এরকমই থাকে। বিকজ এটা একটা সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকে এবং এরকমই মজুদ থাকে। ওই রকম লক্ষ লক্ষ টন বা এর মজুদ করার সুযোগ ভারতেও নাই, আমাদের দেশে তো নাই। সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে, আমার মনে হয় শামসুল আলম সাহেব অনেকবার বলেছেন, সে বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে 1958 সালে একটা রিফাইনারি, এই রিফাইনারির স্ট্রেংথ হলো এত কম যে এরা মাত্র টোটাল কনজামশনের 30% ফিট করতে পারে আর 70% ফিনিশ গুড ইম্পোর্ট করতে হয়। আমি বুঝি না কেন এতদিন ধরে গভর্নমেন্ট বা যারাই ক্ষমতায় ছিল বা আছেন
তারা কেন এই রিফাইনারি একটা বৃহৎকার রিফাইনারি করলেন না, এটা করলে যে সুবিধাটা হতো তাহলে মানে ক্রুড অয়েল আপনি অনেক ডেফার্টে পেতে পারেন, এবং এই ক্রুড অয়েল যদি রিফাইন করেন অনেকগুলি বাই প্রোডাক্ট এলপিজি ফার্নেস অয়েল বিটুমিন সবকিছু আপনি পেতেন, কিন্তু কোন একটা অদৃশ্য কারণে আমি জানি না বারবার শুধু ওই রিফাইন তেলের উপরে বেস করেই ইম্পোর্টের বেস করেই চলে। একটা আমাদের দেশের এই 58 সালে রিফাইনারি যখন করে তখন জনসংখ্যা ছিল 3 কোটি, এখন কোথায় 20 কোটির কাছে আমরা মানুষ। আমাদের রিফাইনারি মডিফিকেশন করে লাভ নেই, বৃহৎকার রিফাইনারি করা দরকার, এবং সেই রিফাইনারি হলে আমাদের সাপ্লাই চেন থেকে নিয়ে ওই স্বল্প দিনের যে স্টক নিয়ে চিন্তিত সেটা অনেকটা অনেকাংশে কাটতো। আমি জানি না স্যার কি বলবেন, আমার মনে হয় এ বিষয়ে চিন্তা করার এখন সময় আসছে। আর সব থেকে বড় কথা হলো ক্রুড পাওয়া যতটুকু সহজ, ফিনিশ প্রোডাক্ট পাওয়া এত সহজ হলেও দামে অনেক বেশি। তো আমার মনে হয় যদি রিফাইনারি একটা বৃহৎ আকারের রিফাইনারি করা যায় সেক্ষেত্রে এই 70% ফিনিশ প্রোডাক্ট নির্ভরশীলতা কমবে, আর আমরাও একটু স্মুথলি এই প্রোডাক্টটাকে হ্যান্ডেল করতে পারবো। জি অনেক ধন্যবাদ। আমরা জি জি এক লাইনে আমরা শেষের দিকে হয় এক লাইনে বলতে চাই। জি আমরা নিশ্চয়ই সেই এক লাইনটি অন্য কোনো সময় শুনব। অধ্যাপক এম শামসুল আলম, আমরা শেষ করব, তার আগে জানতে চাই যে সংকট থেকে উত্তরণের জন্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে এই কথা বলে শুরু করেছিলাম, শেষটি করতে চাই আপনার এই মতামত দিয়ে যে আসলেই কি এই থেকে সংকট উত্তরণ সম্ভব, নাকি সংকটের আরো গভীরের দিকে যাচ্ছি আমরা? আমি আশাবাদী, আমাদের প্রজন্ম সমস্ত গ্রামে আমার ফাদারও করেছে, আমি ওই ব্যবসা করি, কিন্তু জি জনাব কাবুল আমরা আমরা একদম শেষের দিকে। তো জি একটা কথা একটু শুনেন, সেটা হচ্ছে যে সরকারকে এই তেলের ব্যবসা যদি ওনারা নিজেরাই এইভাবে চালান তাহলে ওনাদের বাস্তবতার সাথে ওনাদের মিল রেখে এজেন্ট ডিলারদেরকে বাঁচাতে হবে, তা না হলে এখানে শুধু দোষারোপের কাজই চলবে, সমস্যার সমাধান হবে না। থ্যাংক ইউ আমাকে এই অনুষ্ঠানে দেখার জন্য, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি যেটা বললাম স্যারকে একমত হবে, আমরা আমরা শেষের দিকে তো বসে আমি যেটা বলছিলাম, জি আপনি আপনার আপনার সঙ্গে শতভাগ একমত। আমি 1 লিটার তেল আপনার এই ক্রুড অয়েল বাদ দিয়ে এই মানে ফ্রেশ অয়েল আনতে রাজি না, এত দাম দিয়ে এনে এত দাম দিয়ে এলএনজি আনার জন্য আমি বিপক্ষে, ঠিক এত দাম দিয়ে ক্রুড অয়েল না এনে রিফাইনারি না করে এত দাম দেওয়ার পেছনে এটা জাতীয় স্বার্থের সঙ্গে বা জাতীয় এটা এটা গণশত্রুতার সামনে আমি তারা এই রিফাইনারি না করে এইভাবে তেল আমদানি করে বেশি বেশি ব্যয় দেখাচ্ছে, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করছে, এটা এরা গণশত্রুতে পরিণত হয়ে গেছে। আপনি যথার্থই বলেছেন যে 3 কোটি মানুষের জন্য যদি 15 লক্ষ টনের ক্ষমতা সম্পন্ন ইস্টার্ন রিফাইনারি করা যায় সেই সময়ের মানুষগুলো তাহলে কতখানি দেশপ্রেমিক ছিল, আর আজকের মানুষরা সেই 15 লাখ টন ক্যাপাসিটিতেই বহাল রেখে তারা উত্তর যার বাই প্রোডাক্ট এলপিজি পাওয়া যেত সেই এলপিজি আমদানি করতেছে, বাই প্রোডাক্ট মানে বিটুমিন পাওয়া যেত সব আমদানির ব্যবসা বানায় ফেলেছে, বানায় ফেলে এদেশের এক্সেকার থেকে টাকা লুট করছে, তাদেরকে আমি গণশত্রু বলতে পারি না। আমি মনে করি আমার মতো এই দেশের 16-17-18 কোটি মানুষ সবাই এদেরকে গণশত্রু, যারা এই সুযোগ করেছে তারা সরকারের ক্ষমতায় থেকেই করুক আর বাইরে থেকেই করুক, নীতি নির্ধারণী পর্যায়ে থেকেই করুক, আমলা পর্যায়ে করুক, তারা গণশত্রু। জি অনেক ধন্যবাদ। আমি সর্বশেষ আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আমি সেই জায়গাতেই আবারও শেষ করতে চাই যে আসলে আমাদের দেশের নিজস্ব সম্পদ গ্যাস ব্যবহার করে আমরা গণপরিবহন চালনা করতে চাই এবং সেই ভাড়া এবং জনগণের সুবিধা অনুযায়ী সেটা যাতে সরকার জনগণের সুবিধা মতো ভাড়াটা নিয়ন্ত্রণ করতে পারে এবং দেশের সম্পদ ব্যবহার করে আমরা জ্বালানি নিরাপত্তাটা নিশ্চয়তা বিধান করতে চাই। জি অনেক ধন্যবাদ জনাব ফারহান নূর এবং অধ্যাপক এম শামসুল আলম এবং সাজ্জাদুল করিম কাবুল তিনজনকেই। দর্শক, যে আলোচনা হলো তাতে কারিগরি বেশ কিছু বিষয় উঠে এসছে এবং সেই সঙ্গে এটিও তো পরিষ্কার যে আন্তর্জাতিকভাবে যে সংকটটি চলছে সেটি মোকাবেলায় আমাদের আসলে সচেতনতা এবং সাশ্রয়ের কোনো বিকল্প নেই, সেই সঙ্গে যারা মালিক
পক্ষের ছিলেন তারা তো বলছেন যে এই খাতকে সংস্কারের জন্য বিভিন্ন কিছুর অ্যাডজাস্ট করার দরকার আছে। অ্যাডজাস্ট শব্দটির সঙ্গে আমাদের নিশ্চয়ই এটিও ঠিক যে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গণপরিবহনেরও ভাড়া বাড়বে, অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে, তার সঙ্গে কিন্তু মধ্যবিত্তের বা সাধারণ মানুষের বেতন বা উপার্জন সেটি কিন্তু আসলে অ্যাডজাস্ট হচ্ছে না। সেটি নিশ্চয়ই সরকার দৃষ্টি রাখবেন সেদিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।